হ্যালো বন্ধুরা, আমি মোনা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল মামাস ব্লগে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি তোমাদের জন্য, সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার লাইভে আমার কিছু ফ্রেন্ড যারা আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছে, রিকোয়েস্ট করেছে যাতে আমি অবশ্যই বিষয়টা ক্লিয়ার করি, কারণ এই বিষয়টা আজকে যে বিষয়টা আমি কথা বলবো, এই বিষয়টার উপরে অনেকের দ্বন্দ্ব আছে, অনেকে সঠিকটা জানে না, আবার অনেকে হয়তো জেনেও কিছু কিছু সময় ভুল করে ফেলে। তো সেই বিষয়টাই আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যদি কারোর এই বিষয়ে সমস্যা থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট দেখো। তো বিষয়টা হচ্ছে ব্লগ অ্যান্ড ভ্লগ, একটা হচ্ছে বি ফর ব্লগ, আরেকটা হচ্ছে ভি ফর ভ্লগ। তো এই দুটো কি একই? দুটোর বিষয়বস্তু কি এক? দুটো কি, ব্লগই বা কি আর ভ্লগই বা কি? এটা বিষয় অনেকে জানে না, অনেকে জেনেও হয়তো কিছু কিছু সময় ভুল করে ফেলে। তো ফার্স্টে আসি ব্লগের বিষয়, মানে বিএলওজি ব্লগ, যেটা বি, তো সেটা হচ্ছে ব্লগ হচ্ছে একটা লিখিত বস্তু যেটাকে লিখতে হয়। ব্লগের জন্য আমাদেরকে গুগলসে গিয়ে ব্লগার সাইট বলে একটা এ আছে, সেখানে গিয়ে আমাদের নিজস্ব একটা পেজ ক্রিয়েট করতে হয়, অ্যাপ্লাই করতে হয় গুগল থেকে। সেখান থেকে তারা আমাদের অ্যাপ্লাইটা যদি মানে গ্রহণ করে তো তারা একটা পেজ দেয়, পেজ মানে আবার লেখার পেজ নয়, আমার একটা সাইট দেয় যেখানে আমি আমার ব্লগ, ডেইলি ব্লগ, মানে আমার কন্টেন্ট আমি আপলোড করব। আমার কন্টেন্ট কি? ব্লগ যে কোনো বিষয়ের উপর লেখা যায়, তোমার যেই বিষয়টায় তুমি ইন্টারেস্টেড সেই বিষয়ের উপর তুমি লিখতে পারো। যেমন তোমার যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের ওপর তোমার ভীষণ ইন্টারেস্ট থাকে, তো তুমি প্রত্যেক দিন নিত্য নতুন কোনো ইলেকট্রনিক্স বিষয়ের ওপরে, কোনো গ্যাজেটের বিষয়ে তার ডিটেলস তথ্য তুমি লিখিত, তার দাম থেকে, কোম্পানির নাম থেকে, কোন কোন কোম্পানিতে কী কী তার দাম আছে, সেই গ্যাজেটের কী কী সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয়টা তুমি লিখিতভাবে আপলোড করতে পারো। সেরকম তুমি তোমার ভ্রমণ কাহিনী লিখতে পারো, সেরকমভাবে তুমি তোমার দৈনন্দিন জীবনযাত্রা লিখতে পারো, বা তুমি কোনো স্টোরি লিখতে পারো। লেখার বিষয়টা হচ্ছে ব্লগ। ব্লগ মনিটাইজ হয়, ব্লগ থেকেও আর্নিং হয়। ব্লগটা আমি যতদূর জানি অনলি গুগলসেই হয়, আর ব্লগে কিন্তু নিজের ইচ্ছে খুশি মতন ভিডিও চালানো যায়। তুমি তোমার ব্লগে একটা মানে অ্যাড ভিডিও চালানো যায়, যেহেতু অ্যাডসেন্স থেকে ব্লগেও আর্নিংটা হয়। তুমি তোমার ব্লগে একটা অ্যাড চালাবে না দুটো চালাবে না চারটে চালাবে, সেটা তুমি ডিসাইড করতে অবশ্যই পারো, ঠিক আছে? তো এটা গেল ব্লগ, ব্লগের বিষয়। আর হচ্ছে ব্লগ কি? ব্লগ হচ্ছে তাহলে এবার বাকি জিনিসটা কি ব্লগ, যেটা তোমরা বলবে তাহলে, যেটা বাকি জিনিসটা যেটা পড়ে রইল কি পড়ে রইল? ব্লগ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে, যেমন ঘরে কি কাজকর্ম করছি, কোথাও ঘুরতে গেছি, কি খাচ্ছি, এই সমস্ত বিষয়টা তুলে ধরা কিন্তু ব্লগ, ভিএলওজি ব্লগ। যারা লেখে তারা হচ্ছে ব্লগার, যারা ভিডিও করে এইরকমভাবে আমরা যখন ক্যামেরা ধরে সবাইকে দেখাচ্ছি, এরকমভাবে বলছি যে এই করেছি ওই করেছি, বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিওটা করছি, সেলফ ভিডিও করছি, সেটা হচ্ছে ব্লগ, ভিএলওজি ব্লগ। আর যারা করছি তারা হচ্ছে ব্লগার। তো সেলফ ভিডিও মানে আমি স্টিক ধরে নিজে ঘুরছি, নিজে কথা বলছি, নিজের ক্যামেরা নিজে ধরেছি। হ্যাঁ, আমার ক্যামেরা অন্য কেউ ধরেও আমাকে নিয়েও সে ভিডিও করে দিতে পারে, কিন্তু এই টাইপের জিনিসটা হচ্ছে ব্লগ। আর যারা কুকিং চ্যানেল আছে, যারা কুকিং ভিডিও করছে, বা যারা টেক ইনফরমেশান দিচ্ছে, বা ভিডিও করে যারা ইনফরমেশান দিচ্ছে, তারা কিন্তু কখনোই ব্লগার নয় বা ব্লগারও নয়। যারা টেক ভিডিও দিচ্ছে বা যারা কুকিং চ্যানেলের ভিডিও দিচ্ছে, তারা কিন্তু ব্লগার নয়। হ্যাঁ, ব্লগার একমাত্র তারা যারা হচ্ছে ফুড রিভিউ দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে খাবারের দোকানে গিয়ে সেখানকার খাবার দাবার, সেই দোকানের খাবারের ফুড রিভিউটা দিচ্ছে, বা কেউ ঘুরতে কোথাও গেছে, যারা ট্রাভেল ব্লগ করে তারা ব্লগার। যারা ডেইলি লাইফস্টাইল আমরা ব্লগ করি, ভিডিও করি, তারা হচ্ছে ব্লগার।
তো ব্লগার আর ভ্লগারের মধ্যে দুটো কিন্তু বিস্তর ফারাক, একটা লেখা হয়, একটা ভিডিও করা হয়। দুটো থেকেই মনিটাইজেশন আসে, দুটো থেকেই আর্নিং হয়, দুটোতেই অ্যাড চলে, অ্যাডের মারফতই সেই এই দুটো পন্থাতে আর্নিং হয়, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। ব্লগ করা কিন্তু ভীষণ ইজি ওয়ে আমার কাছে মনে হয়, কারণ আমি বসলাম, আমি কোনো স্ক্রিপ্ট লিখে রেখেছি, সেটা বসলাম, আমি ফটাফট ফটাফট বললাম, ভিডিও করলাম, আমার কাজ শেষ। কিন্তু যারা ব্লগার, যারা লেখে, তাদের কিন্তু ভীষণ টাফ, তাদের কিন্তু খুঁটি নাটি প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরিথিং। যেহেতু কম্পিটিশান আমাদের ভ্লগেও আছে, ব্লগেও আছে কম্পিটিশান, যেহেতু মানুষের পড়ার ব্যাপার, পড়ারতে এখন মানুষের ইন্টারেস্ট যেহেতু অনেক কমে গেছে, সেই হেতু প্রত্যেকটা ব্লগারকে নিজের লেখার মধ্যে অনেক কিছু মশলা মিশিয়ে যাতে মানুষ সেটাকে পড়ে সেই রকমভাবে প্রেজেন্ট করতে হয়। আর ব্লগারদের কি ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা অতটা টাফ নয়, ব্লগারদের কিন্তু একটু চমক ধমক রাখলে, একটুখানি এ রাখলেই কিন্তু ভিডিওগুলো চলে, যদি তাতে কন্টেন্টটা, তার বিষয়বস্তুটা যদি খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তো এই হচ্ছে ব্লগার আর ব্লগারের মধ্যে ডিফারেন্ট। তো নেক্সট টাইম আর কেউ ভুল করো না, যারা আমার বন্ধুরা আছো, যারা জিজ্ঞেস করেছো তাদেরকেও আমি ক্লিয়ার করে দিলাম যে ব্লগার আর ব্লগারের হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে, আর যারা এখনও আমার চ্যানেলে আমার বন্ধু হওনি প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দেবে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।